আমরা এখন মালিক সিদ্ধার অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্ণধার আসলাম সিদ্ধার সাথে আমরা এখন তার একটি খামার আছে, এরকম খামার কয়েকটি আছে। আমরা একটি খামারে এখন প্রবেশ করবো, আসলে দেখবো এই খামারে আসলে কী কী গরু আছে এবং সেই গরুর কত মূল্য এবং সেটি কীভাবে লালন পালন করেছেন। চলুন আমরা খামারের ভিতরে যাই। আমরা এখানে অনেক বড় গরু গরু দেখছি, আসলে দুটি গরুই অনেক অনেক বড় বড় গরু। আসলে এই গরুগুলো আমরা জানতে চাইবো আসলে গরুগুলো কত বছর এবং কিভাবে এখানে আনা হয়েছে। আমরা এখন কথা বলছি মালিক সিদ্ধার অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্ণধার আসলাম সিদ্ধারের সামনে। আচ্ছা, আপনি ভালো আছেন নিশ্চয়ই? আচ্ছা, আপনি এই যে গরুর খামার কিভাবে করলেন, মানে শখ থেকে না পেশাদার একটু করে? শখের বসে আমাদের এই গরু শখের লালন পালন শুরু করেছেন। আচ্ছা, এই গরুটা আপনি কবে কত বছর আগে কিনেছিলেন? দুই বছর আগে গরু কিনেছেন। তখন এটা কত টাকা দাম কিনে কিনেছিলেন? ১১০০০০ থেকে দুই বছর আগে গরুটি ক্রয় করেছিলেন। এখন এটি কত কয় দাম? আচ্ছা, এটি এখন ওজন কত হবে? 650 কেজি। এই গরুটি আপনাদের দেখলেন যে এটা বিশাল বড় একটি গরু, আমার মনে হয় 650 কেজির বেশি হতে পারে। এটি দুই বছর আগে কেনা হয়েছিল 1,50,000 টাকায়। এখন এটি কয় টাকা বিক্রি করবে? ৫ লাখ। আপনার দাম চাইলেন করবে? কত করে ছেড়ে দেবেন আপনাদের? ৫ লাখ। শুভ দর্শক মন্ডলী, আপনারা যদি এই গরুটি আপনারা পেতে চান তাহলে ওনারা 6 লাখ টাকা দাম চাইবে, কিন্তু আসলে 5 লাখ টাকা হলে এই গরুটি ছেড়ে দেবে। এবং এই গরুটি আসলে কোনো কৃত্রিমভাবে কোনো রকম লালন পালন করা হয়নি, সম্পূর্ণ আসলে দেশীয় পদ্ধতি লালন পালন করা হয়েছে। আপনারা এদিকে কী কী খাইছেন? এদেরকে ভুষি, বিভিন্ন রকমের কয়েন, নারকেলের কয়েন, আর বাদাম কয়েন, ছোলা, গাজর, মিষ্টি কুমড়া, আলু, উত্তরকাশি, মানে ইত্যাদি খাবারগুলো এই গরুগুলোকে খাইয়েছেন। মাঝে মাঝে ওরা যদি খেতে না আসে তারা যাদের সময় আপেল দামগুলো আমি জানতে পারছি আসলে কিছু কিছু অসাধু খামাররা আসলে গরু মোটাপোটা করানোর জন্য বিভিন্ন রকম ইঞ্জেকশন পুশ করে, আপনাকে তাই করেছেন? না না, আমি শুধু টিকা দিয়েছি প্রত্যেকটাকে পর্যন্ত দুই বছরে, আর 3 মাস কিছু টিকা 3 মাস অন্তর্ন্ত, কিছু টিকা 4 মাস অন্তর্ন্ত, এগুলো দরকার বিভিন্ন টিকা দরকার পাতলা এবং পুরো টিকা দেওয়া হয়েছে, নিয়মিত দেওয়া হয়েছে। আর
কৃমির ওষুধ এবং কৃমির ইনজেকশন দুইটাই আমি প্রায় প্রতি মাস দুই মাস পরে দিয়ে থাকি। মানে কৃত্রিমভাবে কোনো কিছু করেন না? পাশে আরেকটি গরু 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 দেখছি, এই গরুটো বিশাল গরু, এটির আসলে ওজন কত হবে? এটার ওজন 740 কেজি। 740 কেজি, এটা কয় দাম? এটা 2 দাম। আপনার যখন কিনেছিলেন আসলে কত দিয়ে কিনেছিলেন? এটা কিনেছিলেন 1,40,000। 1,40,000 কিনেছিলেন, এখন আপনি এটি কত হলে বিক্রি করবেন? এটা বিক্রি করার দাম চাচ্ছি এখন 8 লক্ষ, এটা 5,40,000 পঞ্চাশ দাম হচ্ছে, আমি 6 লাখের উপরে চিন্তা করতেছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনার যদি কেউ এই খামার থেকে গরুটি কিনতে চান তাহলে এটি আপনি 6 লক্ষ থেকে 6.5 লক্ষ গরুটি কিনতে পারবেন। এবং গরুটি দেখবেন এটি খুব বড় ধরনের একটি গরু এবং সুন্দর এই গরুটি। আসলে এই গরুটি যদি কিনতে চান আপনি হাস্তাবাদ এলাকা, কেরানীগঞ্জ উপজেলার হাস্তাবাদ এলাকার এই মালেক শিকদার অ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডের এই খামারে এই গরুটি পাবেন। এবং এটি একটি বিশাল আকৃতির গরু আপনি দেখতে পাবেন। আপনার কি ওজন করার কোনো মেশিন আছে আপনার কাছে? আছে। আচ্ছা, আপনি অনুমান বলছেন? না না, এটি কিন্তু মনে হচ্ছে যে আরও বেশি আপনার ওজন হওয়ার কথা। না, আমরা তো মাপ দিচ্ছি 1 মাস আগে। ও, 1 মাস আগে মাপ, তাহলে এখন এটি অলরেডি 8 থেকে 10 থেকে 12 মণ হতে পারে না? না, 12 মণের উপরে আছে। তো 12 মণের 740 কেজি। ও, 740 কেজি। 740 কত মণ হবে? তো 740 কেজিতে কত মণ হয় এটা হিসেব করে? আচ্ছা, তাহলে এটি মনে হলো 740 কেজি এই গরুটি। এবং এটি এটি আমাদের মনে হচ্ছে যে আরও এখানে আরও আরও বড় বড় বেশি ওজন হবে এই গরুটির। এবং গরুটি দেখতে কিন্তু খুব সুন্দর। পাশে আমরা আরো একটি গরু দেখছি। এই এই গরুটি আসলে কি জাতের বলতে পারবেন? এটা সাহিওয়াল জাত। এটা সাহিওয়াল না? আমাদের এটা হলো, এটা কোন নাম দিয়েছে? পাবনা এলাকা, লাল বাহাদুরের জন্ম। ও, এটা কি বলতে বেঁধে রাখতে হয়? এটা এটা ছুটতে পারলে সব গরুকে একদম কুতাকুতি করে আপনারা যদি লাল বাহাদুরকে পেতে চান তাহলে এই খামারে আসলে অবশ্যই এই লাল বাহাদুরকে আপনারা পেতে পারবেন। এখানে এই এই আছে, পাশে আরেকটি গরু আছে। এটি এই যে এই গরুটি দেখতে পারেন, এটি এটিও খুব বড় গরু, এটি অস্ট্রেলিয়া ক্রস এবং এটি 430 কেজি ওজন আছে। এটি কত বছর আগে কিনছিলেন? এটা 1.5 বছর। 1.5 বছর। এটি কত কয় দাঁত? এটা এখন দাঁত মানে একটা দাঁত এখনো হয়েছে, একটাই বাড়িতে। আচ্ছা আচ্ছা, এটি 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 মূল্য কত ধরছেন এবার? এটা 4 লাখ টাকা চাচ্ছি, 3 লাখের মধ্যে। এটা এই গরুটির দাম চা হয়েছে আসলে 4 লাখ টাকা। তো এটি আসলে ওনারা বলছেন যে আসলে 3.5 লাখ টাকা হলে এটি কিন্তু আপনারা ছেড়ে দেবেন। যে আপনারা যদি এই গরুটি পেতে চান তাহলে আপনারা এটি 3.5 লাখ টাকার মধ্যে পেতে পারেন। এই পাশে আমরা আরো বড় বড় গরু দেখতে পাচ্ছি। এই 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 গরুটি কি জাতের আসলে? এটাও সাহিওয়াল জাত। এটাকে বলে আমাদের স্থানীয় ভাষায় বলে হলো মানে পাবনা জাত। মানে পাপ, এটি পাবনা থেকে নিয়ে আসছেন আপনারা? জি। আচ্ছা, এটি যখন আনছিলেন কত টাকায় কিনে আনছিলেন? এটা তো 1 বছর খানিক আগে আনা হয়েছে, তখন এটা কিনা হয়েছিল 1,60,000। আপনারা কিনেছিলেন, তারপরে 1 বছর এটাকে লালন পালন করেছেন। এখন এটি কত লোক বিক্রি করতে চাচ্ছেন? যাচ্ছে এখন 4.5 করে, এটা একটু পাশাপাশি দিয়ে যাচ্ছে। এই দুটো কি একই? হ্যাঁ, কাছাকাছি। আচ্ছা আচ্ছা, একটু বেশি হবে একটু। এটা এটা কত কেজি হবে? এই দুটি গরু মানে 6 লাখ টাকার দাম চা হয়েছে। এবং এটি যদি আপনার 3.5 লাখ টাকা বা এরকম হয় তাহলে এই গরু আপনারা পেতে পারবেন। তো আপনারা যারা এখানে গরু কিনতে চাচ্ছেন তারা এখানে আসতে পারেন। এটা এটা এই 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 গরুটির ওজন কত হবে? এই গরুটির ওজন আছে 450 কেজি। 450 কেজি। এটা আপনার কত বছর আগে কিনছিলেন এই গরুটি? এটা 8-9 মাস আগে। 8-9 মাস আগে 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 কেনা। এখন কত হলে বিক্রি করবেন এটি? এখন সাড়ে 3 লক্ষ টাকা এই এত বড় গরু পাবেন। তো আপনারা যারা গরু নিয়ে ভাবছেন এই জন্য আধা উপলক্ষে সবাইকে এই এই খামারে এসে গরু
দেখার জন্য আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। এবং এখানে আসলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে যে এখানে কিন্তু আসলে এটি আসলে মালিক শিকারে ইন্ডাস্ট্রি অ্যাগ্রো ইন্ডাস্ট্রি লিমিটেডের বড় বিষয়ে শৌখিনভাবে বা কোরবানির যাতে ভালো গরু মাছ পেতে পারে সেজন্যই আসলে এই খামারটি তৈরি করে করেছেন। তো এখানে আসলে ভালো গরু পাবেন এই নিশ্চয়তা আমি আসলে আপনাদের দিতে পারব। এবারে এখানে